বারাসাতের রায়বাড়ির 231 বছর প্রাচীন দুর্গাপূজার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাষষ্ঠীর দিনে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের 30 নম্বর ওয়ার্ডের কুতুলশাহি রোডে খেজুরতলা এলাকায় রায় পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর 231তম বর্ষে পদার্পণ করল। বংশ পরম্পরায় ওপার বাংলা থেকে চলে আসা রায় পরিবারের দুর্গাপুজো প্রতি বছরই সাড়ম্বরে পালিত হয়। বাংলার 1191 বঙ্গাব্দ থেকে রায় পরিবারের দুর্গাপুজো শুভারম্ভ। তবে এবছর একটু অন্যভাবে পালিত হল রায় পরিবারের দুর্গাপুজো। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে রায় পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর শুভারম্ভ করলেন। বারাসাত জেলা বিজেপির সভাপতি শঙ্করাজির তত্ত্বাবধানে এবং রায় পরিবারের জ্যেষ্ঠ পুত্র নিশীথ রায়চৌধুরীর সহযোগিতায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন জাঁকজমকভাবে সংগঠিত হয়। সভাপতি খুশি রায় পরিবারের প্রত্যেক সদস্যরা। সকাল থেকে একটা অন্যরকম অনুভূতি, তারপর এত বড় একটা অনুষ্ঠান আমরা হবে ভাবিনি। আর আমাদের বাড়ির উদ্বোধন হবে তো হবে, প্রধানমন্ত্রীর হাতে হবে, এটা আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি। তো আমরা প্রচণ্ডভাবে আপ্লুত এবং গর্বিত সাথে থাকি। আমার নাম সুমনা রায় চৌধুরী, আমি এবারের কনিষ্ঠ কন্যা। স্বাধীনতার পর থেকে এই প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী বাঙালির যে জাতীয় উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবে উনি পার্টিসিপেট করলেন এবং সম্বোধিত করলেন, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমরা অত্যন্ত খুশি, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা অত্যন্ত খুশি। এই প্রথম আমরা দুর্গা উৎসবে ষষ্ঠীর দিন আমরা প্রধানমন্ত্রীর সম্বোধন পেলাম, তার বার্তা পেলাম। তিনি আমাদের পশ্চিমবাসীকে এই অনুষ্ঠান আজকে উৎসবকে বানানোর জন্যে সকলকে ধন্যবাদ দিলেন এবং তিনি এসে আমাদের এই প্রোগ্রামে ষষ্ঠীর দিন পার্টিসিপেট করলেন, সম্মিলিত করলেন। আমরা অত্যন্ত খুশি, সমগ্র বাংলাভাষী যারা আছেন এবং বাঙালি তারা প্রচণ্ড খুশি আজকে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এসে সম্মিলিত করলেন এই জাতীয় উৎসবে।